নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতুর এলাকায় একই পরিবারের আট ভাই বোনের মধ্যে পাঁচজনই দৃষ্টি প্রতিবন্ধী। জন্মের ৬ বছর থেকে অন্ধত্ব বরণ করতে হয় তাদের। ইতোমধ্যে দৃষ্টিহীন দুজন মারা গেছেন ক্যান্সারে। একদিকে দৃষ্টিহীনতা, অপরদিকে নতুন করে ক্যান্সার আতঙ্ক জীবনযুদ্ধকে আরও কঠিন করে তুলেছে তাদের। ছোটবেলা ৬ বছর থেকে আমাদের চোখে প্রবলেম, আর চোখগুলো কাঁপতে কাঁপতে সাদা স্পটটা পড়ে যায়। এবং স্যার, আমরা অর্থের অভাবে কোনোভাবেই চিকিৎসা করাতে পারি নাই। আর আমাদের এখন যে লিভার ক্যান্সারের যে প্রবলেমটা স্যার, এটা অতঃপর অনেক পরে বোঝা যায় যে যখন মৃত্যুর কোলে ঢুলে পড়া হয় তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই সমস্যাটা, কিন্তু তার আগে আমরা কোনোভাবেই চিকিৎসা করাতে পারি না। খাদিজাদের নিজেদের একটা বসত ঘর নেই, থাকেন ফুফুদের পরিত্যক্ত ঘরে। আট ভাই বোনের মধ্যে পাঁচজনের দৃষ্টি প্রতিবন্ধী, তাদের মধ্যে দুজন মারা গেছেন ক্যান্সার আক্রান্ত হয়ে। মৃত্যুর পর তাদের কাফনের কাপড় কিনতে হয়েছে প্রতিবেশীদের দানের টাকায়। বাবা মারা গেছেন প্রায় এক দশক আগে। ঘরে আশিটি পর বৃদ্ধা মাও স্মৃতিশক্তি হারা মৃত্যুর পথযাত্রী। তারা বলছেন দৃষ্টিহীন দুই বোন খাদিজা ও শিল্পী আক্তার পড়েছেন দশম শ্রেণী পর্যন্ত, আর ভাই আব্দুর রহিম শেষ করেছেন স্নাতক। অন্ধ হচ্ছে দুই ভাই তিন বোন, আর এক ভাই মারা গেছে আর এক বোন মারা গেছে। এখন আমরা দুই বোন আর এক ভাই আছি। গত সেশনে সরকারি ঘর দুয়ারে দিয়েছে, কিন্তু আমরা পাইনি। বহুবার চেয়ারম্যান মেম্বারের কাছেও গেছি, পাইনি। এটা চেষ্টা করছিলাম বহুবার। বর্তমানে পরিবারের একমাত্র আলো বড় ভাইও হতাশাগ্রস্ত। বছরের পর বছর হাজার চেষ্টা করে ক্লান্ত প্রায় তিনি। প্রতিবেশীদের সহযোগিতায় কোনো মতে তারা এখন বেঁচে আছেন। বহুত কষ্ট করি ঢাকা ঢুকে নিছি। নেওয়ার পরে কয় যে লিভার ক্যান্সার, কয় যে ফুসফুস ক্যান্সার। এখন ডাক্তাররা বলতেছে আমাদের সবার এই বেলিব। তারা মানুষে যদি কিছু দেন, দান সরকার করে তো খায় আরে চলে, আরে নইলে ওড়িতে আল্লাহ তেরিও আল্লাহ যাত কোনো মিলাত কোনো খায়, নইলে উপায় থাকে। দুর্বিষহ জীবন কাটানো এই পরিবারটির পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুমন ভৌমিক, চ্যানেল ২৪, নোয়াখালী।